আপনারা জানেন বালিগঞ্জ এবং আসানসোলে উপনির্বাচন এবং এই মুহূর্তে একেবারে গণনা চলছে। বালিগঞ্জের আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, বালিগঞ্জে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে 4000 ভোটে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূর, দেখো পাপিয়া, সকাল 8টা থেকে কাউন্টিং এর প্রসেস শুরু হয়েছে, 9:45 নাগাদ আমরা ফার্স্ট ট্রেন পাই এবং আগেও যেটা বলছিলাম 41% পোলিং হয়েছে, প্রায় 19 রাউন্ড কাউন্টিং হবে 16টা টেবিলে। প্রথম রাউন্ডে 2170 ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। দ্বিতীয় রাউন্ডের কাউন্টিংও শেষ হয়েছে এবং সেকেন্ড রাউন্ডের কাউন্টিংয়ের যে অফিসিয়াল ইনফরমেশন এখন আমাদের কাছে আসেনি, কিন্তু সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে প্রায় 4000-এর বেশি ভোটে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। 2021-এ শেষবার যে বিধানসভা, সেখানে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় প্রায় 70000 ভোটে এই বালিগঞ্জ বিধানসভা থেকে জিতেছিলেন। তার প্রয়াণের পর এখানে উপনির্বাচন এবং সেই উপনির্বাচনে 41% পোলিং হয়েছে। 2021 সালে যে পোলিং হয়েছিল প্রায় 63%-এর কাছাকাছি। ফলত যারা প্রার্থী তারা প্রত্যাশা করছেন, বাবুল সুপ্রিয় যেমন সকালেই বলেছেন যে তার মার্জিন কিছুটা কমতে পারে, এখনও পর্যন্ত সকালের যা ট্রেন্ড তাতে দু রাউন্ড গণনা শেষে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয় 4000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন, এটাই আমরা পাচ্ছি। থার্ড রাউন্ডের যে কাউন্টিংয়ের যে প্রসেস সেটা ইতিমধ্যেই শুরু হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই পুরো ছবিটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাবে। তুমি আমাদের সঙ্গে থাকো ময়ূর, আমরা চলে যাব আসানসোলে। আসানসোলে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, কিছুক্ষণ আগে তুমি আমাদেরটা যেটা জানাচ্ছিলে যে পোস্টাল ব্যালট গোনা শেষ হয়ে গেছে এবং ইভিএম এর গোনা শুরু হয়েছে ইতিমধ্যে, কি খবর রয়েছে এই মুহূর্তে? দেখো, একটা জিনিস বলে রাখি, পোস্টাল ব্যালটের গোনা যেটা শুরু হয়েছিল সেটা একটা আলাদা হলে হচ্ছে, সেই কাউন্টিং কিন্তু চলছে, আর ইভিএম এর ফার্স্ট রাউন্ডের গণনা শুরু হয়েছে। সুতরাং পোস্টাল ব্যালটের যে গণনা হচ্ছে তার এখনো কিন্তু ফলাফল সামনে আসেনি। পোস্টালের গণনাটা সম্পূর্ণ আলাদা দিকে হচ্ছে, তার মাঝখানেই ইভিএম যেহেতু হলে ঢুকে গেছে তাই ফার্স্ট রাউন্ডটা শুরু হলো, ফার্স্ট রাউন্ডেরও এখনো গণনা কিন্তু শেষ হয়নি। তো স্বাভাবিকভাবে এখনো অবধি কে এগিয়ে কে পিছিয়ে সেটা কিন্তু আসানসোলের ক্ষেত্রে এখনো বলা সম্ভব হচ্ছে না। তোমাকে দেখিয়ে দিই যে এই যে হলটা রয়েছে, এখানে আরও যেখানে রয়েছেন সেখানে হচ্ছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল, তিনি আরও টেবিলে গিয়ে ইতিমধ্যেই বসে রয়েছেন। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা তিনি শহরেই রয়েছেন এবং তার যারা ইলেকশন এজেন্ট রয়েছে তারা এখানে রয়েছেন। অন্যদিকে বামেদের বা কংগ্রেসের তাদেরও ইলেকশন এজেন্টরা রয়েছেন, কিন্তু এখনও সবে ফার্স্ট রাউন্ডটা শুরু হয়েছে, ফার্স্ট রাউন্ডের ফলাফল বা এখনও অবধি পোস্টাল ব্যালটেরও যে ফলাফল সেটাও কিন্তু সামনে আসেনি। তার কারণ হচ্ছে যে এদিকে আসানসোলের দিকে সবাই নজর রয়েছে যে দুবার বাবুল সুপ্রিয় এখান থেকে জিতেছিলেন কিন্তু তিনি ছেড়ে তিনি তৃণমূলে চলে গিয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু এখন বিজেপির কাছে এই সিটটা ধরে রাখাটা খুব একটা প্রেস্টিজের লড়াই। অন্যদিকে তৃণমূল বিধানসভা এবং এখানে পুরসভায় যে ফলাফল করেছে তৃণমূলও চাইছে যে এই সিটটা তাদের দখলে আনতে, সো সেই জায়গা থেকে কিন্তু লড়াই রয়েছে। এবং এখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে এই যে হলগুলো রয়েছে সেই হলে কিন্তু কাউন্টিং চালু হয়েছে, কাউন্টিং চলছে, কিন্তু এখনো অবধি কে এগিয়ে কে পিছিয়ে এটা বলার মতো এখনো অবধি সময় কিন্তু একদম। অর্ণব, এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে ময়ূর রয়েছে, ময়ূর তোমাকেও ধন্যবাদ। প্রতি মুহূর্তের গণনার আপডেট আপনাদেরকে দিতে থাকবো আসানসোল এবং বালিগঞ্জের। বালিগঞ্জে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ, 4000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়, তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। অন্যদিকে আসানসোলে এই মুহূর্তে পোস্টাল ব্যালট গণনাও চলছে, অন্যদিকে ইভিএম এর প্রথম রাউন্ডের গণনাও শুরু হয়েছে। বালিগঞ্জে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় 4000-এর বেশি ভোটে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে। নির্বাচন কমিশনের দপ্তর থেকে রয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। সরাসরি চলে যাবো এই মুহূর্তে রুমার কাছে। রুমা, তোমার কাছে এই মুহূর্তে কি খবর রয়েছে, কেননা এখনো পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে বাবুল সুপ্রিয় এগিয়ে রয়েছেন বালিগঞ্জে? Thank you.
দেখো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রয়েছে এখানে নির্বাচন কমিশনের তরফ থেকে অবশ্যই ওয়েবসাইটের যে ব্যবস্থা রয়েছে স্ক্রিন রয়েছে এখানে সেখানেই কিন্তু যে ট্রেন বা যেভাবে কে কতটা এগিয়ে কে কতটা পিছিয়ে সেটা আসবে তবে এটা ঠিক কাউন্টিং সেন্টার থেকে যে খবর পাওয়া যাবে সেইটা কিন্তু ওয়েবসাইটে আপলোড হতে একটু সময় নেবে কারণ যতক্ষণ না পর্যন্ত অবজারভার সেখানে গ্রিন সিগন্যাল দিচ্ছে অর্থাৎ রীতিমতো সেখানে স্বাক্ষর করছে তারপরে কিন্তু এখানে ওয়েবসাইটে সেই যে রেজাল্ট সেটা আপলোড করা হবে দেখো এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বালিগঞ্জের ক্ষেত্রে যদি দেখি সেখানে অবশ্যই সমস্ত প্রার্থীদের নাম রয়েছে তার সঙ্গে সঙ্গে কত ভোট পেয়েছে পোস্টাল ভোট যাতে ওটা গণনা হয়েছে তবে সেই গণনা কিন্তু পরে দেখা যাবে পোস্টাল ভোট কত পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো আসবে একটু পরের দিকে যাওয়ার চেষ্টা করছি যেমন বালিগঞ্জের সাথে সাথে রয়েছে আসানসোলের ক্ষেত্রেও রয়েছে আসানসোলে যেখানে এখানে যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু নাম রয়েছে এবং তার সঙ্গে পার্টি এবং ইভিএমে কত ভোট পেয়েছেন তারা সমস্ত কিছু থাকবে এবং টোটাল ভোটও থাকবে দেখো কিছু কিছু খবর যেহেতু কাউন্টিং সেন্টার থেকে আসছে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু এখনো পর্যন্ত কোনো রেজাল্ট বা ট্রেন্ড কিন্তু আসেনি আমি আরও একটা জায়গায় যাব যেখানে দেখতে পাচ্ছি যেখানে রয়েছে ইলেকশন রেজাল্টস একদম 9:06 যেখানে দেখাচ্ছে এখানে পুরো দেখো আসানসোলের বিষয় রয়েছে আসানসোল অগ্নিমিত্রা পাল পার্থ মুখোপাধ্যায় প্রসেনজিৎ পুইতন্ডি এবং শত্রুঘ্ন সিনহা এবং আরও অনেক প্রার্থীর নাম লেখা রয়েছে কিন্তু এখনও পর্যন্ত তাদের সামনে কে কতটা এগিয়ে বা পিছিয়ে এখনও পর্যন্ত কিন্তু সেই ট্রেন্ড এখনও পর্যন্ত ওয়েবসাইটে আপলোড করা হয়নি এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় বলে রাখি এবারই প্রথম কিন্তু ইসিআই রেজাল্টস থেকে যেখানে আরও একটা ট্রেন্ড পাওয়া যাবে তারা একটা ট্রেন্ডের ব্যবস্থা করেছে সেই ট্রেন্ডেও কিন্তু আমরা এই মুহূর্তে কিছু দেখতে পাচ্ছি না কারণ আর কিছুক্ষণ পর কারণ যতক্ষণ না পর্যন্ত যেমন বালিগঞ্জে দেখো 19 রাউন্ড গণনা হবে এবং 14 থেকে 18 রাউন্ড গণনা হচ্ছে আসানসোলে সমস্ত রাউন্ড গণনার সঙ্গে সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আসার পরে এই ওয়েবসাইটে আপলোড করা হবে এই যেটা আগে বলছিলাম তোমাকে ইসিআই ইলেকশন রেজাল্ট যেটা বলছিলাম কারণ এটা কিন্তু প্রোগ্রেস রয়েছে এখানে কিন্তু ট্রেন্ডটা চলে আসবে যে কে এগিয়ে কে পিছিয়ে কতটা ভোটে এগিয়ে আছে কতটা ভোটে পিছিয়ে আছে সমস্ত কিছু আসার পরে কিন্তু আমরা সেই তথ্য দিতে পারবো তবে এটা ঠিক কাউন্টিং সেন্টারে যারা রয়েছেন অবশ্যই সেখানে খবর আগে আসে কিন্তু পুঙ্খানুপুঙ্খ খবর আসতে গেলে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেই জানা যাবে সেটা কিন্তু আসতে একটু সময় একদমই রুমা তুমি বলছিলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই মুহূর্তে আমরা স্ক্রিনে যেটা দেখতে পেলাম আপনারাও দর্শকরাও দেখতে পেলেন প্রতি মুহূর্তের আপডেট সেখান থেকে আপনাদের দিতে থাকবো অন্যদিকে গণনা কেন্দ্রগুলিতে আমাদের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন জায়গায় অর্থাৎ সেই আপডেটও আপনাদেরকে জানাবো আপনাদেরকে জানিয়ে রাখি বালিগঞ্জে প্রথম রাউন্ডের গণনা শেষ হয়ে গেছে সেটা জানিয়েছিলাম এবং দ্বিতীয় রাউন্ডের গণনা শেষেও 4000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয় বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় আসানসোলের জামুরিয়া বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা আসানসোলের জামুরিয়া বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন অন্যদিকে বাবুল সুপ্রিয় এগিয়ে রয়েছেন বালিগঞ্জে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে আর আসানসোলের জামুরিয়া বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা এখনো পর্যন্ত আপডেট এটাই আমি দেবাংশুর কাছে আসবো দেবাংশু এখনো পর্যন্ত যে আপডেট আমাদের সামনে এসেছে তাতে তৃণমূল এগিয়ে রয়েছে আসানসোল এবং বালিগঞ্জে আমি যদি ধরেই নিই যে এই এই ট্রেন্ডটা যদি থাকে এখনো পর্যন্ত আমি বলছি এই ট্রেন্ডটা যদি থাকে তাহলে যে হিংসার ছবি যে অশান্তির ছবি আমরা ভোটের দিন দেখলাম খুব দরকার ছিল মানে কোনোভাবেই থাকুক যে রেজাল্ট যাই খুশি তাই হোক কিন্তু ভোট কোনোভাবেই কি কোনো শান্তিপূর্ণভাবে হবে না সেটা করা সম্ভব নয় সেই ছবিটা আমরা দেখতে পাবো না দেখুন একদম সম্ভব আমাদের তরফ থেকে তো 100% চেষ্টা ছিল আপনারা আপনাদের চ্যানেলেই সকাল থেকে খবরে দেখিয়েছেন বা অগ্নিমিত্রা পাল কেয়া ঘোষ প্রত্যেকটা বুথে বুথে ঢুকে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছেন এখানে ছাপ্পা ভোট রিগিং ইত্যাদির যে ফুটেজ ইত্যাদি বিভিন্ন নির্বাচনে দেখা যায় এরকম কিচ্ছু আমি বলছি সেটা প্রশাসনিক একটা ব্যাপার হতে পারে আমি সেটা দলগতভাবে বলতে চাইছি না পুলিশ কোনোভাবে কিছু একটা কাজ করে থাকতে পারে সেটা পুলিশ বলতে পারবে প্রশাসন বলতে পারবে আমি আমার জায়গা থেকে দলের জায়গা থেকে এইটুকু বলতে পারি তৃণমূল কংগ্রেস যথেষ্ট শান্তি বজায় রেখে নির্বাচন করতে চেয়েছে এবং কিছু হুলুস্থুল বাদ দিয়ে ওই অগ্নিমিত্রা পাল যাচ্ছেন বডিগার্ড নিয়ে ঢুকছেন বডিগার্ডকে চাকরের মতো নির্দেশ দিচ্ছেন প্রথম কথা কোনো বডিগার্ডকে উনি নির্দেশ দেননি দ্বিতীয় কথা হচ্ছে
যে কাণ্ডগুলো আমরা দেখেছি, একজন প্রার্থী সে দেখবে না, সে বেরিয়ে দেখবে না কলকাতা পৌরসভা, প্রত্যেকটা পৌরসভায় যেভাবে ভোট লুট হয়েছে। মদন মিত্র বলছেন কামারহাটিতে কোনো জল ছিল না, খাবার ছিল না, তাই জন্য ভবানীপুর থেকে গাড়ি গিয়েছিল। এই ধরনের বোকা বোকা যুক্তিকে আমরা দেখতে পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে প্রার্থী হিসেবে আমি নিজে একজন কর্পোরেশনের প্রার্থী ছিলাম, বিভৎস। এই মুহূর্তে জানিয়ে রাখি আসানসোল উত্তর আর জামুরিয়াতে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এগিয়ে, অন্যদিকে আসানসোল দক্ষিণ এবং কুলটিতে বিজেপি এগিয়ে। আপনাদেরকে জানিয়ে রাখি আসানসোল উত্তর কেন্দ্র এবং জামুরিয়া বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল, অন্যদিকে আসানসোল দক্ষিণ এবং কুলটি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। আবারও জানিয়ে রাখি আসানসোল উত্তর বিধানসভা এবং জামুরিয়াতে এগিয়ে রয়েছে তৃণমূল, আসানসোল দক্ষিণ এবং কুলটিতে এগিয়ে বিজেপি। হ্যাঁ রাজর্ষি, আমরা বিভৎস একটা হিংসা দেখেছি পৌরসভা নির্বাচনে, আমরা যথেষ্ট পরিমাণ অশান্তি দেখেছি ইমরান, আজকেও দেখছি তৃণমূলের মধ্যে লড়াই, আমরা বিধানসভা উপনির্বাচনেও দেখেছি প্রার্থীকে ধরতে হচ্ছে ভুয়ো ভোটার দেখিয়েছে, আপনারাই দেখিয়েছেন, মিডিয়ার বিভিন্ন চ্যানেল দেখিয়েছে। সেখানে দাঁড়িয়ে কি করে কেউ বলতে পারে যে এখানে একটা শান্তিপূর্ণ উপনির্বাচন? আপনার কাছে বাবুল সুপ্রিয় কি বলছেন সরাসরি শুনবো। তো ম্যাডাম জানেন না, সারা আলিমজি জানেন না, যখন ওনার ক্ষমতায় ছিলেন তখন ছাপ্পা মেরে 65-70 নিয়ে চলে যেতেন, তো সেরকম তো কিছু হয়নি, ওটা তো ভুলুন্ঠিত। আর দেখুন বিরোধীরা যা বলছে বলুক, ওরা যা বলবে সব কথার আমায় জবাব দিতে হবে, এরকম কোনো দায় আমার নেই, আমি কোনোদিনই দিইনি, এখনো দেবো না, ওদের বলতে দিন না যা বলতে চাইছে। আমি একটা প্রসেস চলছে, আমি এরম্বা হট করে ওনাকে ফোন করে কেন কথা বলবো, সময় আসবে আপনারা দেখুন, যখন যদি ওনার যখন কথা হবে, যখন কথা হবে নিশ্চয়ই জানাবো। যেটুকুনি শোনা গেল বাবুল সুপ্রিয় বলছেন লেটস এনজয়, এখনো পর্যন্ত যা ফলাফল ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে বাবুল সুপ্রিয় এগিয়ে রয়েছেন। বালিগঞ্জে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় এগিয়ে রয়েছেন 4000-এর বেশি ভোটে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে, এখনো পর্যন্ত এই ট্রেন্ড। অন্যদিকে আসানসোলটা যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমি বিশ্বনাথদার কাছে আসতে চাইবো, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আসানসোল দক্ষিণ এবং কুলটিতে এগিয়ে বিজেপি, অন্যদিকে উত্তর এবং জামুরিয়াতে এগিয়ে রয়েছে তৃণমূল। বিশ্বনাথদা, গত বিধানসভা নির্বাচনের ফলাফল যদি দেখো তাহলে দেখবে কুলটিতে কিন্তু বিজেপি জিতেছিল সামান্য ভোটে, এবং আসানসোল দক্ষিণের থেকে জয়ী হয়েছিল অগ্নিমিতা পাল নিজে, ফলে ট্রেন্ড যে চারটা কনস্টিটুয়েন্সিতে আছে। অন্যদিকে জামুরিয়া এবং আসানসোল উত্তরে তৃণমূল কংগ্রেস খুব বড় ব্যবধানে জিতেছিল, ফলে সেই ট্রেন্ডটা অন্তত প্রাথমিক পর্বে দেখা যাচ্ছে। আমি নিজে বিস্ময় প্রকাশ করছি যে বিজেপি কোন একটা রাউন্ডে জিততে পারে, মানে এগিয়ে থাকতে পারে, এটা আমার কল্পনার মধ্যে ছিল না। তাহলে কারণ সম্প্রতি অল্প সময় আগেই একটু আপনাকে বিরত করি, কারণ আমরা একেবারে এই মুহূর্তের আপডেট তুলে নিই এবং তারপর অবশ্যই আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় আসানসোল থেকে রয়েছেন। অর্ণব, কিছুক্ষণ আগে যে খবর পাচ্ছিলাম যে আসানসোল উত্তর এবং জামুরিয়াতে এগিয়ে রয়েছে তৃণমূল, আসানসোল কুলটিতে এগিয়ে রয়েছে বিজেপি, এই মুহূর্তে আপডেট তোমার কাছে কি রয়েছে? দেখো, একদমই যে আপডেট তোমাদের কাছে রয়েছে, কিছুক্ষণ আগেই যারা ইলেকশন এজেন্টরা রয়েছেন, কাউন্টিং এজেন্ট যারা রয়েছেন, তারা যেটা জানাচ্ছেন, কাউন্টিং এজেন্টদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুটো বিধানসভা আসন, সেই দুটো বিধানসভা আসনে ফার্স্ট রাউন্ডের পরে হচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে। একটা হচ্ছে দক্ষিণ, আসানসোল দক্ষিণ, এবং আর একটা হচ্ছে আমরা যেরকমভাবে জানি যে তার পাশাপাশি হচ্ছে কুলটি। তো এই দুটো যেরকমভাবে জানা যাচ্ছে যে বিজেপি এগিয়ে রয়েছে। অন্যদিকে তার পাশাপাশি আমরা যেটা দেখছি যে জামুরিয়ার ক্ষেত্রে কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে। অন্যদিকে যে উত্তর, সেই উত্তরের তোমার আসানসোল উত্তর, সেই উত্তরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এটুকু বলা চলে। অর্থাৎ আমরা যেরকমভাবে বিধানসভা ওয়ারি যদি দেখি, যে সাতটা বিধানসভা তো রয়েছে, সাতটা বিধানসভার মধ্যে ফার্স্ট রাউন্ডের শেষে যেরকমভাবে ট্রেন্ড আসতে শুরু করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দেখো অভিজিৎ ঘটক তিনি বেরোচ্ছেন, তো আমরা যেরকমভাবে ট্রেন্ডটা জানতে পাচ্ছি এখনও অবধি যে কয়েকটা জায়গায় যেরকমভাবে দুটো বিধানসভা ক্ষেত্রে অন্তত আমরা যেরকম জানতে পাচ্ছি যে বিজেপি এগিয়ে রয়েছে, এবং একটা বিধানসভা আমরা পাচ্ছি যে তৃণমূল এগিয়ে রয়েছে। আরও পরে বিষয়টা স্পষ্ট হবে, এই মুহূর্তে স্বাভাবিকভাবে অভিজিৎ বাবুর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি যেহেতু হল টু হল ঘুরে বেড়াচ্ছেন এই মুহূর্তে তিনি বলার পজিশনে নেই। অন্যদিকে অগ্নিমিত্রা পাল তিনি ভেতরে বসে রয়েছেন আরোর ঘরেতে। সাতটা যে বিধানসভা, সাতটা বিধানসভায় কিন্তু এখন অবধি আমরা যেরকম কুলটি এবং
সাউথ এই দুটোতে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এগিয়ে এবং তার পাশাপাশি হচ্ছে যে তোমার আসানসোলে মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে অর্ণব, প্রতি মুহূর্তের আপডেট আমাদেরকে দিতে থাকবো, দিতে থাকো এবং আপনাদেরকে জানিয়ে রাখি। অন্যদিকে বালিগঞ্জের দিকে যদি আমরা নজর রাখি, দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয় এবং কিছুক্ষণ আগে তাকে বলতেই শোনা গেল লেটস এনজয়। আমি দেবাংশুর কাছে আসবো, দেবাংশু বিশ্বনাথ দাস আপনার কাছে। হ্যাঁ দেখুন, বিশ্বনাথ দা একটা কথা বললো যে আমি এটা স্বপ্নেও কখনো ভাবতে পারি না যে বিজেপি কোন রাউন্ডে লিড পেতে পারে। এটা সম্ভবত তিনি তার এই স্মৃতি থেকে বলছেন যে বাংলা বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পর যতগুলো উপনির্বাচন হয়েছে তার যা ফলাফল দেখা গেছে। কিন্তু বিশ্বনাথ দার এটা জানা দরকার, তার সঙ্গে আসানসোলের একটা মূল তফাৎ হলো আসানসোল লোকসভা আসনটা তৃণমূল কংগ্রেস কোষ্মিনকালে কখনো জিততে পারেনি, এবং আসানসোল লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে একরকম ফলাফল হয় এবং লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আরেক রকম ফলাফল হয়। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমরা এবার আশাবাদী যে আমরা আসনটা এবার জয়যুক্ত হব। তো স্বাভাবিকভাবেই যাদের হাতে আসনটা দুবছর আগেও ছিল, যে রাজনৈতিক দল তার আগেও যখন বাংলায় মাত্র দুটো সিট পেয়েছিল বিজেপি তখনও যে আসনটা জিতেছিল, স্বাভাবিকভাবেই তারা সেখানে কিছুটা লড়াই দেবে, এটা অস্বাভাবিক কিছু নয়। ফলে তার সঙ্গে গোসাবা, দিনহাটা, ভবানীপুর সহ যে আমাদের স্মৃতিগুলো সেগুলোকে গুলিয়ে ফেললে আমার মনে হয় ভুল হবে। চয়নদার কাছে আসবো। হ্যাঁ বিশ্বনাথ দাসটি বল। আপনারা কি ভাবছেন নিজেদের অবস্থান কোন জায়গায় থাকবে এবং পর পর ঘটনা প্রবাহ, ঘর পর পর ঘটনা প্রবাহ যদি আমরা দেখি, আনিস থেকে শুরু করে রামপুরহাট, বকটই, আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলছিলেন আপনারা এবং একের পর এক তদন্তে সিবিআই এর দিকেই, সিবিআই এর উপরই তদন্তভার দেওয়া হয়েছে, হাইকোর্ট নির্দেশ দিয়েছে। চয়নদা দেখুন, একটা ব্যাপার বলি যে যেটা কথাটা বারবার ঘুরে ফিরে আসছে, এখানে ভোটের সময় এবং তার আশেপাশে যে পরিস্থিতিটা তৈরি হয়, এই মুহূর্তে সরকারের বা শাসক দলের বিরোধিতা করলে কি পরিস্থিতি তৈরি হবে এবং এই অশান্তির ছবিটা বিচ্ছিন্নভাবে হলেও যদি ভোটের দিন থাকে, তাহলে যারা কমিটেড অপোজিশন ভোটার তাদের পক্ষে নিজেদের মতামত নিয়ে দিয়ে তারপর নিরাপত্তার প্রশ্নটা তাদের কাছে চলে আসে, যেখানে পার্সেন্টেজের একটা হেরফের হয়ে যায়। এক দুই যেটা সেটা হচ্ছে যে আসানসোল বলি বা বালিগঞ্জ, আমরা বারবার যে কথাটা বলছি, প্রচারে আমরা সাড়া পেয়েছিলাম, প্রচারে আমাদের পাশে মানুষ ছিলেন, মানুষ আমাদের বিশেষ করে আমাদের বালিগঞ্জেও যেমন ঘটেছে, আমাদের আসানসোলে আমি যখন ছাত্র রাজনীতি করেছি বা যুব রাজনীতি করেছি তখন পার্থ মুখোপাধ্যায় আমাদের নেতৃত্বে দিয়েছিলেন, পার্থদার ওপরে আসানসোলের মানুষ আস্থা রেখেছিলেন যে এরকম ক্যান্ডিডেট খুব ভালো হয়েছে, বামপন্থীদের আশা রাখছি ভালো কিছু হতে পারে, এই অবধি আমাদের কাছে। বাকিটা তো দেখুন, পরিস্থিতিগত যে ভোটের দিন যা পরিস্থিতি হয়েছে তার আশেপাশে যা পরিস্থিতি হয়েছে, কিন্তু এটা আপনাকে খুব অ্যাসিওর করে দিচ্ছি যা চলছে পশ্চিমবাংলায় তারপরেও যদি শাসক দল জেতে তাহলে একেবারে মালদার ইংরেজ বাজার নাবালিকা ধর্ষণ কাণ্ডের বিষয়ের দিকে নজর রাখবো, আপনাদেরকে জানিয়ে রাখি। হাইকোর্টের নির্দেশে দময়ন্তী সেন দায়িত্ব নেয়ার পরই মালদার ইংরেজ বাজার নাবালিকা ধর্ষণ কাণ্ডে আইসি সহ তিন পুলিশ আধিকারিককে কলকাতায় তলব, কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহর সঙ্গে। করুণাময়, তিন আধিকারিককে কলকাতায় তলব করা হয়েছে, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাও। দেখো, 27 মার্চ ইংরেজ বাজারে এক নাবালিকাকে বাড়িতে ঢুকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয় এবং যে অভিযুক্ত তাকেও গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় কলকাতার হাইকোর্টে মামলা হয় এবং সেই মামলায় দময়ন্তী সেন তিনি দায়িত্বভার পান, এই তদন্তভার পান এই এই মামলায়। এবং এরপরে কিন্তু দময়ন্তী সেন ডেকে পাঠিয়েছেন ইংরেজ বাজার থানার দুজন আধিকারিক রয়েছেন, তার মধ্যে একজন আইকি রয়েছেন আশিস দাস, তাকে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি এই যে মামলা, সেই মামলা যিনি তদন্ত করছেন তদন্তকারী আধিকারিক তাকে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি এসডিপিও বা অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার একজন আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে। কলকাতায় আজ বিকেল 4টার সময় বৈঠক রয়েছে, সেখানে এই মামলা নিয়ে আলোচনা হবে, কতটা অগ্রগতি হয়েছে এই মামলার সেই বিষয়ে আলোচনা। তোমাকে বলে রাখি, ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, ইংরেজ বাজার থানার আইটি ইনভেস্টিগেশন অফিসার এবং ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনা তিনজনেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বিকেল 4টার সময় বৈঠকে তারা হাজির থাকবেন। এবং পুলিশ সূত্রে এটাও জানা আছে যে এই ঘটনায় যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা পুলিশ চার্জশিট করতে রেডি করে রেখেছে, যা নির্দেশ দেওয়া হবে এই বৈঠকের পর সেই অনুযায়ী কিন্তু পদক্ষেপ গ্রহণ করবে ইংরেজ বাজার থানা।
ধন্যবাদ করোনা ভাই। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই তদন্তের অগ্রগতি নিয়ে জানতে আজই ডেকে পাঠানো হয়েছে লালবাজার ইংরেজ বাজার থানার আইসি আশিস দাস, তদন্তকারী অফিসার ও এসডিপিও বা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কোনো অফিসারকে বিকেল 4টার মধ্যে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেনের দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্যই এই তদন্তের অগ্রগতির দিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে খবর একেবারে প্রথম থেকে আমাদের নজর ছিল এবং নজর রয়েছে। আপনারা জানেন আসানসোল এবং বালিগঞ্জে গণনা চলছে, এখনো পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে বালিগঞ্জে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয় তৃণমূল প্রার্থী। অন্যদিকে আসানসোলে উত্তর একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, জামুরিয়াতে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী এবং বিজেপি এগিয়ে রয়েছে কুলটিতে। এ বিষয় নিয়ে আমরা কথা বলছি, আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, হাড্ডাহাড্ডি লড়াই চলছে আসানসোলে? না দেখো, হাড্ডাহাড্ডি এখন মনে হচ্ছে, কিন্তু পরবর্তী কি হবে সেটা মানে প্রাথমিক রাউন্ডের ভিত্তিতে বলা মুশকিল। আমি দুটো তিনটে জায়গা বলতে চাইছি। একটা হলো যে বিরোধী ভোটটা কিন্তু বিভাজিত, মানে তুমি দিনের শেষে দেখবে যে প্রধান বিরোধী দল, যেটাকে আমরা ইন্ডেক্স অফ অপোজিশন ইউনিটি বলি, IOU, সেখানে কিন্তু বিরোধী দল ভোট কিন্তু ভাগ হয়ে থাকছে। সেই অ্যাডভান্টেজ তো থাকছেই তৃণমূল কংগ্রেসের পাশে, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি এবং অবশ্যই পুলিশ প্রশাসন শাসক দলের পক্ষে থাকে, এটা বাড়তি অ্যাডভান্টেজ তাদের সবসময় থাকে যে যখন শাসন করে। এবং একই সাথে কন্যাশ্রী যুবশ্রীর ক্ষমতা, মানে যে গুরুত্বপূর্ণ একটা রোল থাকে এই নির্বাচনগুলোতে, কন্যাশ্রী যুবশ্রী বা লক্ষ্মী ভাণ্ডারের মতন প্রকল্প, এটাকে অস্বীকার করা যায় না। এখানে তুমি যে প্রশ্নটা বারবার তুলবার চেষ্টা করছো যে তাহলে সম্প্রতি আনিস থেকে শুরু করে মানে হাঁসখালি পর্যন্ত একের পর এক ঘটনা, মানে তারপরে রামপুরহাটের গণ হত্যার পরেও তাহলে মানুষ কি সাড়া দিল না? তার কারণটা হলো যে বিরোধী কোনো একটা শিবির, অন্তত মানে প্রধান শিবির হিসাবে এখনো আত্মপ্রকাশ করেনি। 21-এর নির্বাচনে বিজেপি কার্যত ফেল করেছে এবং বামেরা তাদের 34-35 বছরের লেগেসি এখনো ঝেড়ে ফেলতে পারেনি, ফলে বিরোধী শিবির বিভাজিত। মানে মানুষ বিকল্পটাও কিন্তু এখনো খুঁজে পাচ্ছে না, সেই বিকল্প খুঁজে না পাওয়াটাও কিন্তু আমি বলতে পারি তৃণমূল কংগ্রেসের যে বারবার বড় বড় ব্যবধানে জয় এবং এত ঘটনার পরেও তৃণমূল কংগ্রেস আপনি সেভাবে ব্যাখ্যা করছেন। অবশ্যই আসবো আপনার কাছে, কিন্তু এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি। আসানসোলে হাড্ডাহাড্ডি লড়াই, যে কথা কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম, তিনটি করে বিধানসভা এগিয়ে রয়েছে তৃণমূল ও বিজেপি। রানীগঞ্জ, আসানসোল, দক্ষিণ কুলটিতে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে আসানসোলের জামুরিয়া, আসানসোল, উত্তর বারাবণীতে এগিয়ে রয়েছে তৃণমূল। আরো একবার জানিয়ে রাখি, আসানসোলে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, তিনটি করে বিধানসভায় এগিয়ে রয়েছে তৃণমূল ও বিজেপি। রানীগঞ্জ, আসানসোল, দক্ষিণ কুলটিতে এগিয়ে রয়েছে বিজেপি। আসানসোলের জামুরিয়া, আসানসোল, উত্তর বারাবণীতে এগিয়ে রয়েছে তৃণমূল। শত্রুঘ্ন সিনহা এগিয়ে রয়েছে। আসানসোলে প্রথম রাউন্ডের শেষে এগিয়ে রয়েছে তৃণমূল। শত্রুঘ্ন সিনহা এগিয়ে রয়েছেন আসানসোলে প্রথম রাউন্ডের গণনার শেষে।